তোমরা সবাই কেমন আছো? আজ আমরা প্রথম শ্রেণীর গণিত বই সম্পর্কে, গণিত বইয়ের একটা অধ্যায় সম্পর্কে পড়ব এবং এই অঙ্কগুলো সমাধান করব। আমি মনিরানী সাহা, মহানগর মডেল একাডেমি, রেসকোর্স, কুমিল্লা। তোমরা সবাই পড়াশোনা বাসায় পড়ছো তো? বাসায় অবশ্যই পড়াশোনা করতে হবে, কেননা আমরা পঞ্চম মাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আর পঞ্চম মাসিক পরীক্ষার আমরা কী কী পড়ব তা আমরা অবশ্যই জানি, সেজন্য চলো আমরা আজকে গণিত বইয়ের 66 পৃষ্ঠার অঙ্কগুলো সবাই করব। 66 পৃষ্ঠা সবাই খুলেছ? এখানে দেখো কী কী অঙ্ক আছে। একটা অঙ্ক, দুইটা, তিনটা, চারটা এবং কতগুলো যোগ আছে। এই যোগগুলো আমরা বাসায় সবাই করে ফেলব, ঠিক আছে? এখন আমরা এই চারটা অঙ্ক চলো সমাধান করি। অঙ্কটার প্রথমে কি লিখেছে? 66 পৃষ্ঠা। 66 পৃষ্ঠার প্রথমে কি লিখেছে দেখো। মিঠুর 12টি পেন্সিল ছিল, তার বাবা আরো 4টি পেন্সিল দিলেন। মিঠুর কতগুলো পেন্সিল হলো? অঙ্কটা বুঝো কি বলেছে। মিঠুর 12টা পেন্সিল ছিল। মিঠুর কয়টা পেন্সিল? 12টা পেন্সিল ছিল। বাবা তাকে আরো 4টা পেন্সিল দিলেন, মানে এই 12-র সাথে 4টা কি হলো? একসাথে হলো। তাহলে সংখ্যাটা বাড়লো না কমলো? 12টা ছিল, 4টা আসলো, তাহলে অবশ্যই বাড়লো। তাহলে আমরা কি করবো? যোগ করবো। যোগ করে কত হয়? 16। আমাদের প্রশ্ন ছিল এটা, মিঠুর কতগুলো পেন্সিল হলো, মিঠুর কয়টা পেন্সিল হলো? 16টি। এই অঙ্কটাই আমরা এখন সমাধান করবো। মিশুর পেন্সিল ছিল 12টি। বাবা পেন্সিল দিলেন, বাবা পেন্সিল দিলেন, কয়টি দিলেন? 4টি। তাহলে কি বেড়েছে? আগে 12টা ছিল, এখন 4টা এসেছে, তাহলে বেড়েছে, তাহলে যোগ হবে, অবশ্যই যোগ চিহ্ন দিবে। এখন কি হলো? মিঠুর পেন্সিল হলো। এখন মিঠুর কয়টা পেন্সিল হলো সেটা আমরা যোগ করে বের করব। মিঠুর পেন্সিল হলো কয়টা হলো? যোগ করো, 2 আর 4 কত হয়? 4 5 6 চার করে 5 6 2 6 আর এই 1 1 16টি। উত্তর 16টি পেন্সিল। এই হলো একটা অঙ্ক। এবার আমরা নিচের দিকের অঙ্কটা করো। দেখো নিচে কি লিখেছে দুই নম্বর অঙ্কটায়। মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু। কতজন বন্ধু? 13 জন বন্ধু এবং 5 জন অতিথি। 5 জন, এখানে 13 জন বন্ধু, এখানে 5 জন কি আত্মীয় এসেছিল। এখন জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি? এই অতিথি মানে বোঝো, এখানে যে বন্ধু এসেছে, আত্মীয় এসেছে, সবাইকে একসাথে এখানে অতিথি বুঝিয়েছে। তাহলে আমরা এখন আমরা কিভাবে করব? বাড়িতে এসেছিল 13 জন বন্ধু, 5 জন আত্মীয়, তাহলে এই যে এরা সবাই মিলে তো অতিথি হবে, তাহলে 13-র সাথে 5 একত্রে করতে হবে। 13 5 বলেছে মোট কতজন, মোট কতজন অতিথি এসেছিল, তাহলে কি একসাথে করলে অবশ্যই যোগ চিহ্ন দেবো। তাহলে কত হয়? কীভাবে যোগ করবে? কীভাবে? আগে এককে ঘর, 3 আর 5 পাঁচের পরে 6 7 8 কত হয়? 8। আর এই 1-এর সাথে কিছু নেই, 1 1 তাহলে কত হয়? 18 জন। এই যে 18 জন, এটাই উত্তর। তাদের জন্মদিনে তাদের বাড়িতে কতজন অতিথি এসেছিল? কতজন? 18 জন। এই অঙ্কটাকে আমরা লিখিত আকারে দেখো কিভাবে লিখি। বন্ধু এসেছিল 13 জন, তারপরে কি আত্মীয় এসেছিল, কতজন? 5 জন।
যোগ করতে হবে, কেননা আমাদের মোট কতজন অতিথি সেটা বের করতে হবে। সুতরাং মোট অতিথি এসেছিল 18 জন। দেখো, তারপরে আমরা 2 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কে কি বলেছে, ধরে অপুদের বাড়ির আম গাছ থেকে আম পড়লো। অপুদের বাড়ি ধরে আম গাছ থেকে আম পড়লো, অপু 6টি আম এবং তার বোন 11টি আম কুড়িয়ে পেল, তারা একত্রে কতগুলো আম পেল। এখানে অঙ্কটা বুঝো আগে, কি বলেছে, ধরে বাড়ির গাছ থেকে আম পড়েছে, আচ্ছা ঠিক আছে পড়েছে। এবার অপু 6টি আম, অপু কয়টা আম পেয়েছে, কুড়িয়ে পেয়েছে কয়টা, 6টা, ঠিক আছে। তার বোন, তার বোন কয়টা কুড়িয়ে পেয়েছে, 11টা। এখন বলেছে একত্রে কতগুলো আম, একত্রে মানে একসাথে করলে অবশ্যই কি হয়, যোগ হয়। তাহলে আমরা যোগ করি, যোগ করি, এখানে একই ভাটা আগে করি, 6 আর 1 6 7 1 আর 1 1, তাহলে কয়টা আম হলো, 11 17টা আম। এইটাই আমরা এখন এখানে অঙ্কটা করবো। অপু আম পেল 6টি, তার বোন আম পেল, তার বোন আম পেল, তার বোন আম পেল কয়টি, 11টি। এটা লেখার সময় অবশ্যই তোমরা খেয়াল করবে, তোমরা এই ভুলটা করবে না, কিন্তু যদি এই ভুলটা করো তাহলে অঙ্কটা কাটা যাবে। কারণ এটা হলো, এটা হলো এককের ঘর, তো একক একক সমান থাকবে, আর এটা দশকের ঘর, দশকের ঘরটা আলাদা থাকবে। এই যে দেখো, একক একক সমান আর দশক দশক, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। সুতরাং তারা একত্রে আম পেল, তারা একত্রে আম পেল, কয়টা পেয়েছে, 6 আর 1 7 1 1 17টি। উত্তর 17টি আম। এবার দেখো 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 4 নম্বর অঙ্কটাতে বলেছে ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল, ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল, সে দোকান থেকে আরও 9টি পেন্সিল কিনল, সে দোকান থেকে আরও 9টি রং পেন্সিল কিনল, তার কতগুলো পেন্সিল হলো। তাহলে এবার আমরা বুঝি, রফিকের আগে থেকে 10টা রং পেন্সিল ছিল, 10টা রং পেন্সিল ছিল, সে দোকান থেকে আরো 9টা কিনেছে, তো 9টা কিনে তো 10 সাথে এসেছে না, 9টা আরো কিনেছে, তাহলে কি ছিল আগে থেকে 10টা, 9টা এসেছে, তাহলে এখানে বলেছে তারা কত, তারা তার কতগুলো রং পেন্সিল হলো, কতগুলো হলো, তাহলে একসাথে করতে হবে না, তাহলে কত, একসাথে করতে গেলে যোগ, তাহলে এবার আমরা যোগ করি, 0 আর 9 কত হয়, 9 1 1, তাহলে তার কয়টি হলো রং পেন্সিল, 19টি। এই অঙ্কটা এখন আমরা করব। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে জায়গাটা, এই যে রাফের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু তোমার না লিখলেও হবে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই রাফটা এখানে করে দেখিয়েছি, তোমরা এটা না লিখলেও হবে।
রং পেন্সিল ছিল, এই দেখো রং পেন্সিল কয়টি, 10টি। আমরা লিখব রং পেন্সিল ছিল 10টি। তারপরে আরো কিনলো 9টি। রং পেন্সিল কিনলো কয়টি, রং পেন্সিল কিনলো 9টি, যোগ চিহ্ন দিলাম, তার কতগুলো রং পেন্সিল হলো, তাহলে রং পেন্সিল হলো 19টি রং পেন্সিল। তোমরা সবাই অবশ্যই এই বইয়ে সবগুলো অঙ্ক করবে, এই পৃষ্ঠার 66টি পৃষ্ঠার সবগুলো অঙ্ক বাসায় করবে এবং আম্মুকে দেখাবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনা।